বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। গত রাতে একটু অন্যরকম করে সাজিয়েছি, আজকে দেখাচ্ছি বোগনভিলিয়া গ্লাবরা হোয়াইট ভ্যারাইটিটি। দেখুন, গ্লাবরা হোয়াইট ভ্যারাইটিটি অন্যান্য ভ্যারাইটির সঙ্গে একসাথে রাখা হলেও যেহেতু সাদা ফুল, আপনারা অতি সহজেই একে আলাদা করে নিতে পারবেন। ফুলের ব্রাকটিও যেমন সুন্দর, পাতার বর্ণও ভীষণ সুন্দর, ঘন সবুজ রঙের, নরম মোলায়েম তেলতেলে পাতা হয়। আর ফুলের ব্রাকটির গঠন কেমন সুন্দর দেখুন। ফুলের ব্রাকটি অন্যান্য অনেক ফুলের থেকে আলাদা, সেই জন্য খুব সহজেই ফুল ফুটলে আপনি বুঝতে পারবেন যে এটি হলো গ্ল্যাবরা হোয়াইট। গাছ ভরে ফুল আসে, সেই কারণে ভীষণ শোভা সৃষ্টি করে। সাদা বুগেনভিলিয়ার মধ্যে আমরা শুভ্রা জাতটিকে যেমন সবসময় ফুল আসতে দেখি, ঠিক ততটা বারে বারে ফুল আসে না ঠিকই, কিন্তু বুশি ছোট গাছ হিসাবে এই সাদা ফুলটি অনন্য। শুভ্রার মধ্যে চারিদিকে একটু বড় ডাল ছাড়ার প্রবণতা থাকে। চলুন, শুভ্রা গাছটিতে অল্প কিছু ফুল আছে, শুভ্রা গাছটিকেও চিনিয়ে দিই। এই হলো শুভ্রা। শুভ্রার পাতা, ফুলের গঠন দেখলে সহজেই চিনে নেওয়া যায়। সত্যিকারের সারা বছর ফুল হওয়া বুগেনভিলিয়া বলতে গেলে শুভ্রাকে ফেলতে হবে সেই তালিকায়। সব সময় গাছে ফুল দেখা যায়। শুভ্রার পাতা সহজেই চিনে নেওয়া যায়, ফুলের ব্রাকটি দেখুন। গ্ল্যাবরা হোয়াইটের ব্রাকটের সাথে অনেকটাই অমিল, বুঝতেই পারছেন ডিফারেন্সটি। চলুন, পাশাপাশি দুটি পেটালসকে রেখে আমরা দেখি। এই হলো শুভ্রা, আর এই দেখুন, এ হলো গ্ল্যাবরা হোয়াইট। ডিফারেন্সটি সহজেই ধরতে পাচ্ছেন, পেটালসের অর্থাৎ ব্রাকটের গঠন দেখুন সম্পূর্ণ আলাদা। এবং এই গ্ল্যাবরা হোয়াইট দেখাতে দেখাতে আমরা বোগেনভিলিয়া সার দেওয়ার ক্ষেত্রে সামান্য যে ভুলটি করেছিলাম সেটিও আপনাদের দেখাচ্ছি। এবং এই ভুলের মাশুল হিসাবে তিনটি গাছের প্রাণ চলে গেছে, এবং আপনারা যাতে এই ভুলটি না করেন সেই কারণে আমরা কি ভুলটি হয়েছিল সেগুলি ব্যাখ্যা করে আপনাদের জানিয়ে দিচ্ছি। চলুন, আগে গ্ল্যাবরা হোয়াইট ভ্যারাইটিটির বৈশিষ্ট্যটি দেখে নিই, এবং যাতে আপনারা সহজেই ফুলটিকে চিনতে পারেন। দেখুন, গ্ল্যাবরা হলো বোগেনভিলিয়া শুরুর সময়ের ভ্যারাইটি। যে তিনটি ভ্যারাইটিকে শুরুর ভ্যারাইটি হিসাবে ধরা হয় তার মধ্যে এই গ্ল্যাবরা অন্যতম, যদিও এইগুলো পরবর্তীকালে বিভিন্ন রকমের মিউটেশন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক রকমের চেঞ্জেস এসেছে। ফুলের ব্রাকটি অসাধারণ, ভীষণ সুন্দর ফুল, গাছ ভরে ফুল হয়, আর পাতার যে শোভা গ্ল্যাবরার সেটি হলো একেবারে ঘন সবুজ পাতা হয়, আর খুব ওয়াক্সি, নরম মোলায়েম, ঘন ডালে ভরা থাকে, একটি অসাধারণ বুশ তৈরি হয়। যারা বুশ বোগেনভিলিয়া সহজে করতে চান তারা এই গ্ল্যাবরাকে অবশ্যই জায়গা দেবেন। শুধুমাত্র নতুন ভ্যারাইটি হলেই যে খুব সুন্দর এরকম নাও হতে পারে, ভালো ভ্যারাইটি অনেক পুরনো জাতগুলোর মধ্যেও অনেক রয়েছে। নতুন ভ্যারাইটিগুলি তো অবশ্যই সুন্দর, কিন্তু তাই বলে পুরনোকে ফেলে দেওয়ার মতো ব্যাপার কিন্তু নয়।
এই গ্লাবরার পাতাগুলি অনেক বেশি সুন্দর রয়েছে। দেখুন গ্লাবরার পাতার তলার অংশটি দেখুন। এই আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে পাতার বর্ণ, পাতার গঠন, গাছের ফুলের পোলেন এবং এই ব্রাকটের গঠন, বিভিন্ন রকম বিষয়গুলোকে দেখতে হয় এবং এই পত্রবিন্যাসের ভিতরে শিরার অবস্থান ইত্যাদি ভালো করে চিনতে থাকলে আপনারা সহজেই আস্তে আস্তে যাত্রীকে আলাদা করতে পারবেন। যদিও বুগেনভিলিয়ার এত ভ্যারাইটি রয়েছে যে নির্দিষ্ট করে পাতা দেখে, ফুল না দেখে গাছটি বলে দেওয়া খুবই কঠিন একটি কাজ। যদিও আগের দিন আমরা এইচবি সিং এই ভ্যারাইটিটিকে দেখিয়েছি এবং গ্লাবরা পার্পেল ভ্যারাইটিগুলিকেও চিনিয়ে দিয়েছি, তবুও যারা আগের দিনের ভিডিও দেখেননি তাদের জন্য বলে দিই, এটি হলো সেই এইচবি সিং ভ্যারাইটি, খুব ভালো একটি ফুলের ভ্যারাইটি। আমরা গ্লাবরা হোয়াইট দেখানোর জন্য কয়েকটি গাছকে এক জায়গায় রেখে কেমন সুন্দর লাগছে দেখুন। এইভাবে গাছকে সাজিয়ে রাখলে তার শোভা একটা অনন্য মাত্রা যোগ করে। দুপাশে দুটো গ্লাবরা পার্পেল, মাঝখানে একটা অ্যারেলিয়া গাছ, এটি ফুলের গাছ তো নয়, অসাধারণ সবুজ, হলদেটে সবুজ, এরকম প্রচুর পাতা নিয়ে বুশ তৈরি হয়। এটি মাঝখানে রেখে আমরা এই গ্লাবরা হোয়াইট ভ্যারাইটি দুপাশে দুটো দিয়েছি। শুরুতেই বললাম যে সামান্য ভুল, একেবারেই নয়, ভুল বলেছি, সামান্য ভুল নয়, এটি একটি গুরুতর ভুল। আমরা আগের দিনের ভিডিওতে যখন সার তৈরি দেখিয়েছিলাম যে এই সময় আমরা বোগেনভিলিয়াতে কী সার দেব, তখন আমরা নিমখোল, হাড় গুঁড়ো, হুপ অ্যান্ড হর্নমিল এবং ভার্মি কম্পোস্টের একটি মিশ্রণ তৈরি করেছিলাম এবং মিশ্রণ তৈরি করে আমরা বলেছিলাম যে এক মাস আমরা এটিকে এক জায়গায় ফেলে রাখবো যাতে ডিকম্পোস্ট হয়, কারণ খুব কড়া সার হলো হুপ অ্যান্ড হর্ন, প্রচুর পরিমাণে নাইট্রোজেন রিডিউস করে এবং এই নাইট্রোজেন রিডিউস করার জন্য যদি আমরা সরাসরি একে গাছের ওপরে দিই যে কোনো মুহূর্তে গাছটির বিরাট ধরনের ক্ষতি হতে পারে, কারণ যখন ওই প্রচুর পরিমাণে নাইট্রোজেন যাবে জায়গাটাকে উত্তপ্ত করবে, মাটিটাকে উত্তপ্ত করলে ওর যে সয়েল কন্ডিশন ডিস্টার্ব হবে এবং রুট সিস্টেম ড্যামেজ হবে এবং এটি করার জন্য এমন একটি জায়গায় সারটিকে রাখার দরকার যাতে ডিকম্পোস্ট হয়। তা আমরা সারটি বানানোর সময় দেখিয়েছিলাম যে এরকম একটি পাত্রের মধ্যে আমরা তৈরি করে ভরে দিয়েছিলাম। দেখুন এই পাত্রে রাখলে কি হচ্ছে, এর মধ্যে কোনো হাওয়া ঢুকতে পারছে না, আর হাওয়া যদি না থাকে তাহলে সারটি ডিকম্পোস্ট হবে কীভাবে। আমরা অনেক কিছু জানা সত্ত্বেও এত বড় ভুলটি করলাম এবং এই ভুলটি করার পরে যেটি হলো প্রায় মাসখানেক পরে যখন আমরা সারটিকে গাছের গোড়ায় দিলাম সেই সময় আমাদের একজন শ্রমিককে আমরা বললাম যে সারটি দিতে, তিনি সারটি অনেক বেশি পরিমাণে দিলেন, আর দ্বিতীয় সারটি দেওয়ার সময় টবের কানা বরাবর যে সারটি দিতে হয় না দিয়ে একেবারে গাছের গোড়ায় দিলেন এবং দেওয়ার পরে আমি পরের দিন বললাম প্রচুর পরিমাণে জল দিতে, তারা জলটিও একেবারে, হালকা বৃষ্টি হলো, প্রচুর পরিমাণে আয়রন নাইট্রোজেন তৈরি হলো এবং জলটা কম পড়ার কারণে রুট সিস্টেম ড্যামেজ হলো এবং শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হলো এবং এই শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে গাছগুলোর পাতা ঝরে যেতে থাকলো এবং পরবর্তীকালে আমি যখন জিনিসটি খেয়াল করলাম প্রচুর পরিমাণে জল দিয়ে ওর নাইট্রোজেনটাকে ধীরে ধীরে কমালাম এবং প্রায় বেশিরভাগ গাছকে আমি বাঁচাতে পেরেছি, তিনটি গাছ মারা গেছে। সুতরাং যে কোনো সারের ক্ষেত্রে এটি আপনারা জানবেন যে ডিকম্পোস্ট করার জন্য আমাদের প্রচুর পরিমাণে এয়ারেশনের দরকার। আমাদের উচিত ছিল সারটিকে এমন একটি জায়গায় রেখে দেওয়া যেখানে রোদ এবং বৃষ্টি আসবে না, হালকা ভেজা ভেজা করে ওটাকে হালকা করে কোনো চট জাতীয় জিনিস দিয়ে বা কোনো কিছুর মধ্যে দিয়ে ঢেকে রাখা যাতে ডিকম্পোস্ট হতে পারে প্রচুর হাওয়ার সাহায্যে, এবং তাহলে আমাদের এই গাছের মধ্যে যদি আমরা এই সারটি দিতাম কোনো ক্ষতি হতো না। চলুন গাছগুলির যে পাতা ঝরে গেছে কীভাবে পাতা ঝরেছে একটু দেখিয়ে নিই। গাছগুলো অনেক পুরাতন গাছ নয়,
তুলনামূলকভাবে অনেক নতুন রিপোর্ট করা গাছ, তার মধ্যে ওই পরিমাণে সার পড়লে কি হয়েছে দেখুন। পাতাগুলো ঝরে গেছে, যদিও পাতা বেরোচ্ছে। এরা ভ্যারাইটিটির পাতা পড়ে গিয়ে আবার চারিদিক থেকে প্রচুর পরিমাণে ডাল বেরোচ্ছে। এমনিতেই ভেরা পার্পেল ভ্যারাইটিটি একটু কম কষ্ট সহিষ্ণু। এই গাছটিকেও দেখুন পাতা ঝরে গেছে। আর এদিকে দেখুন হাওয়াইন ভায়োলেট গাছটিতে, বড় গাছ সেই জন্য সারটির ধকল সামলে নিয়েছে। হাওয়াইন ভায়োলেট গাছটিতে এই কড়া সারটির সেরকম কোনো দুষ্প্রভাব পড়েনি। এই ট্রাইকালার গ্রিন লিপসের গাছটিতেও সামান্য একটা পাতাও কোনো ডিস্টার্ব হয়নি। বিরাট ঝাড় নিয়ে অনেক পুরাতন গাছটি একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে। তুলনামূলকভাবে যেগুলি কম কষ্ট সহিষ্ণু সেই গাছগুলি পাতা ঝরিয়ে দিয়েছে। একই গাছে মাল্টিগ্রাফটেড গাছ গ্লাবরা পার্পেল এবং এই গ্লাবরা হোয়াইট, এই গাছটিতেও কোনো রকম এই কড়া সারটির প্রভাব নেই এবং সারটি পড়ার ফলে গাছগুলিতে ফুল আসছে। প্রতিটি ডালের মাথায় নতুন কুড়ি দেখা দিচ্ছে। যাই হোক, আমরা গাছগুলিকে আবার সুস্থতার মধ্যে ফিরিয়ে আনতে পেরেছি, এটি বড় কথা। কিন্তু ঘটনা থেকে আমাদের শিক্ষা নেয়া, আমরা পরবর্তীকালে কখনো যেন এই ভুলটি না করি। এরকম ছোট ছোট ভুলের কারণে গার্ডেনিং জগতে অনেক গাছ মারা যায়। না জেনে ভুল ক্ষমার যোগ্য, আর জেনে শুনেও অনেক সময় আমরা ভুল করে ফেলি, সেটি ক্ষমার অযোগ্য। এবং আমাদের এই ভুলটির কারণে তীব্র কষ্টে তিনটি গাছ একেবারে মারা গেল, কোনোভাবেই আর বাঁচানো গেল না। যে গাছগুলিতে সারটি দেওয়ার পরে প্রচুর পরিমাণে জল পড়েছে সেই গাছগুলিতে দেখুন সামান্য ক্ষতি হয়নি। তার মানে সারটি দেওয়ার পরে যেখানে প্রচুর জল দেওয়ার দরকার ছিল, শুধুমাত্র সেই জল কম পড়বার কারণে আমরা গাছগুলিকে হারালাম। কারণ আগেই বলেছি যে প্রচুর নাইট্রোজেন হুপ অ্যান্ড হর্নের থেকে রিডিউস করেছে। তার মানে এটাই দাঁড়ালো যে আমাদের যে কোনো সময় এই ধরনের যদি কড়া সার পড়ে যায়, তাহলে যদি প্রচুর জল দিই আমরা, সেক্ষেত্রে নাইট্রোজেনটি ডাইলিউশন বেড়ে গেলে গাছগুলি কষ্ট হয় না এবং গাছগুলি প্রয়োজনীয় নাইট্রোজেন গ্রহণ করে, আর অপ্রয়োজনীয় নাইট্রোজেন উবে যায় বা নিচে দিয়ে বেরিয়ে যায়। নাইট্রোজেন বেশিক্ষণ ধরে রাখতে পারে না, খুব দ্রুত নাইট্রোজেন বেরিয়ে যায়। বুগেনভিলিয়া নিয়ে আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো প্রিয় বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।